من سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, দেনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে আগত মেহমানানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও প্রথমে সালাম আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এটাই হচ্ছে আসল তরিকা, কিন্তু আমাদের দেশের প্রচলিত তরিকা যে আগে সালাম দিয়ে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা, সালাত ও সালাম, তারপরে সালাম, আর মনে হয় এটাই বেশি ভালো। যাই হোক, তারপর আল আমরু ফি যালিকা ওয়াসিয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি তার অশেষ নিয়ামতের ওপর, রহমতের ওপর, বরকতের ওপর, যা আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহ দিয়েছেন বিভিন্নভাবে। ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহর নিয়ামতকে গণনা করে আয়ত্ত রাখতে পারবে না, আয়ত্ত করতে পারবে না, সংরক্ষণ করতে পারবে না। লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত, শরীরের ভিতরে এবং চারিদিকে দিগন্তে যে বহু নিয়ামত রয়েছে, বরং সব কিছুই আল্লাহ নিয়ামত। আমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, যা কিছুই নিয়ামত রয়েছে, যা কিছুই রয়েছে সব আল্লাহ, সব কিছু আল্লাহ। সুতরাং আমরা আল্লাহ, এবং আমাদের কাছে যা কিছু আছে আল্লাহ, যা কিছু আমরা ব্যবহার করছি, ভোগ করছি, তা আল্লাহ। ওয়াইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে এক সময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করছি জামিয়াতুল ইমাম আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, এই জামিয়ার কর্মকর্তা, দায়িত্বশীল সকল স্তরের, আর তারা আমার খুব নিকট আত্মীয়, আপনারা অনেকে জানেন, তাদের শুকরিয়া আদায় করছি, এবং তার সাথে সকল স্তরের মানুষ এখানে যারা এসেছেন সবার শুকরিয়া আদায় করছি। এবং আমি এলমের দিক থেকে মনে করি যে আমাদের আজকের এই মোবারক মাহফিলে অনেক বড় বড় ওলামা ইকরামগণ রয়েছে, তবে মানুষের ভালোবাসা হয়তো কিছুটা আছে আমার সাথে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সুধারণাকে ধরে রাখার আমাকে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সব ত্রুটি আমার রয়েছে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ মাগফিরলি মা লা ইয়ালামুন ওয়া জাআলনি খাইরা মিম্মা ইয়াযুন্নুন। যা কিছু মানুষ জানে না, গোপনীয় দোষ ত্রুটি মানুষের আছে, আল কামালিল্লাহ, আমাদের সম্মানিত মহতারাম আমিরে জামাত বলে আল কামালিল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ, আমরা হচ্ছে অসম্পূর্ণ, আমরা হচ্ছে ত্রুটি যুক্ত। সুতরাং আমাদের অনেক ত্রুটি রয়েছে সব কিছুতেই, সব দিকে আল্লাহ যেন মাফ করে দেন, এবং আপনাদের হুসনে জন, আপনাদের সুধারণ আল্লাহ যেন বহাল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। আমার আশা এক সপ্তাহ হলো, গত এই বৃহস্পতিবার বুধবারের রাতে, দিন গিয়ে রাতে পৌঁছেছি,
চার পাঁচটা দিন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ থেকেছি, যদিও আমি বিশেষ আর একটি কাজে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কাজটিকে মোবারক করেন এবং কবুল করেন। আর তারপরে আমাদের আত্মীয় স্বজন তার না ছোট বান্দা ধরলো যে আমাদের এখানে যখন আসছেন তো অবশ্যই সময় দিতে হবে, তো ঠিক আছে। আর অনেকে ভাবছেন যে আমি হয়তো যখন এসেছি দেশে তো দাওয়াতি প্রোগ্রাম করব, কিন্তু সমস্যা হচ্ছে যে বছরে আমার একবার মাত্র ছুটি, আর সেই ছুটিটা আমি অলরেডি নিয়ে ফেলেছি। মাত্র সাড়ে তিন চার মাস আগে এসেছিলাম, 15 দিন ইন্ডিয়াতে কাটিয়েছি আর 15 দিন মক্কা মদিনা কাটিয়ে ছুটি শেষ করে দিয়েছি। এমার্জেন্সি ছুটিতে মাত্র 10 দিনের ছুটিতে এসেছি, চার পাঁচটা দিন সুস্থ থেকে খানিকটা অসুস্থ হয়েছি আর গলা খুব খারাপ হয়ে রয়েছে। আর আমার আর্সেনের যে শেখ মতিউর রহমান শীষ মোহাম্মদ মাদানী ওয়াফাকাহুল্লাহ তাআলা, তাকে বলেও রেখেছি যে একটু গরম পানির সাথে থাকবে, গলা যতক্ষণ চলবে চালাবো, আর না হলে সময় কিন্তু মাহফিলের শেষ হয়ে গেছে, 9টা থেকে 9:30টায় মাহফিল শেষ। আর আমি যেটুকু বলছি গায়ের জোরে বলছি, তাই না? তো দোয়া করেন, যদি আপনাদের দোয়া থাকে আর গলা খারাপ না হয় তাহলে আলহামদুলিল্লাহ চালালাম। আমরা যখন এক সময় ছিলাম বোম্বাই, আমার সাথে শেখ হাসেম হাফেজাহুল্লাহ তাআলা আছে, সেই রেকর্ডিং গিয়েছে আলহামদুলিল্লাহ, তো সেখানে মাঝে মাঝে গলা খারাপ হতো, শেখ হাসেমের প্রতি বছর গলা খারাপ হতো, তো গলা খারাপ হয়ে সব গেল আসলে। তো যদি গলা ঠিক থাকে তাহলে কিছু কথা বললাম, আর যদি না বলতে পারি তো আমার ওজর কবুল করবেন। ওয়াল ওজর ইন্দা কিরামিন নাস মাকবুল, যারা সম্মানিত মানুষ যারা ভদ্র মানুষ তাদের কাছে ওজর গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইরান। আমার বিষয়বস্তু আশা করি আপনারা শুনেছেন অথবা পোস্টারে দেখেছেন, আর তা হচ্ছে হাম্মুল আখিরা, পরকালের চিন্তা, পরকালের চিন্তা। তাহলে পরকাল আছে, পরকাল আছে জি। পরকালকে আরবিতে কি বলে? আখিরা, আল আখিরা জি। তাহলে আখিরা মানে শেষ, যখন পরকাল তাহলে তার আগে একটা কাল আছে, সেই কালটা কি? সেটা হচ্ছে এই যে কর্মজগৎ জি, এই কর্মজগতে যে কাজকর্ম করছে এটা হচ্ছে দুনিয়া। আর দুনিয়া মানে নিকৃষ্ট, দুনিয়া মানে তুচ্ছ, যদি দানা আতুন থেকে হয়। আর দুনিয়া যদি দনুগুণ থেকে হয় তাহলে সেটা পরকাল আখেরাতের তুলনায় কাছে, সেজন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়, দুটি কারণ বলা হয়েছে। তো এই দুনিয়া হয়ে আমরা অতিক্রম করছি, পার করছি, আর তারপরে আখেরাত আমাদের সামনে রয়েছে। আখেরাতে কারো সন্দেহ আছে? এখন রাত না দিন? কেউ দিন বললো, কিন্তু তার মানে সন্দেহ আছে, কারো কারো সন্দেহ আছে যে এখন দিনও হলে হতে পারে, এখন যে রাত এ কথায় কোনো সন্দেহ আছে? যদি আমরা সবাই মিলে কোনো একটা মানুষকে, একজন মানুষকে ধরে নিই আর বলি যে ভাই আমরা সবাই সাক্ষী দিচ্ছি যে এখন দিন, বিশ্বাস করবেন না? মানবেন না? এর চাইতে বেশি ইয়াকিন করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, ঈমানের নবায়ন করতে থাকতে হবে, তাজদিদে ঈমান হইতে হবে যাদের ঈমান জন্মসূত্রে আছে। আর এই ঈমানের ইয়াকিন থাকতে, দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে যেমন এখন কেউ যদি সারা দুনিয়া যদি বলে, আপনারা কেন সবাই, সারা দুনিয়ার লোক যদি বলে এখন দিন চলছে এখানে, অন্য জায়গায় দিন আছে অবশ্য, তাহলে বিশ্বাস করবেন না? আপনারা এই সময় যদি কেউ দিন বলে বিশ্বাস করবেন না, ঠিক না? ঠিক ওর চাইতে বেশি ইয়াকিন করতে হবে যে কেউ যদি বলে যে আখেরাতে সন্দেহ আছে, আখেরাতে নেই বলে না, আখেরাতে আমি সন্দিহান, তাহলে সেই ব্যক্তির কথা কেউ বিশ্বাস করবেন না। আখেরাত আছে, আখেরাতের দিকে আমরা যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই, যেমন এখন রাত এতে কোনো সন্দেহ নেই। তো এই যে আখেরাত পরকাল, এই পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, আজকে দু চারটি কথা যেটুকু আমি বলবো, আলোচনা অনেক শুনে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের আমির মোহতারাম
যেই কথাটি বলেছেন, যেই নসিহতটি, সেটি হচ্ছে আমল করা বাকি আছে। ওই কথাটি আমি বলছি যে দেখেন, যথেষ্ট জানেন আপনারা, যথেষ্ট শুনে নিয়েছেন, কিন্তু আমলে সবচাইতে বেশি ত্রুটি। আর বিশেষ করে আমরা যারা আহলে হাদিস দাবিদার, আহলে হাদিস দাবিদার, কিন্তু কতটা আমরা আহলে হাদিস আকীদা মানহাজের বাস্তবায়ন করছি, সেটা পালন করছি, এটা বড়ই চিন্তার বিষয় এবং আত্মপর্যালোচনার বিষয়, মহাসভাতে নফসের বিষয়। মহাসভা করতে হবে যে আসলে কি আমি আহলে হাদিস আকীদা, আহলে হাদিস মানহাজ, আহলে হাদিস ইবাদত বন্দেগীতে আহলে হাদিস, আখলাকে আহলে হাদিস, মুআমালাত আহলে হাদিস, আল্লাহর হকের ক্ষেত্রে আহলে হাদিস, মানুষের সাথে আচার, আল্লাহর সৃষ্টির সাথে আচরণ ক্ষেত্রে আহলে হাদিস, মুসলিমদের সাথে আচরণে আহলে হাদিস, অমুসলিমদের সাথে সদ আচরণে আহলে হাদিস, জি আহলে হাদিস সার্বিক জীবনে আহলে হাদিস হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করে। আহলে হাদিস মানে যারা কোরআন সুন্নার অনুসারী, কোরআন সুন্নাওয়ালা। সুতরাং কোরআন সুন্নাওয়ালা হইতে হবে সার্বিক জীবনে। মহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যে দু চারটি কথা বলবো আমলের দাওয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে রয়েছে, যেই আয়াতগুলিতে আখিরাতের কথা বিভিন্নভাবে স্মরণ করিয়েছে। একটি আয়াত, ছোট্ট আয়াত পাঠ করেছি, সূরাতুল ইসরা, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। নিঃসন্দেহে যারা আখিরাতে বিশ্বাসী নয়, লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতে অবিশ্বাসী, বিশ্বাসী করে অস্বীকার করে অথবা সন্দিহান, আ'তাদনা লাহুম, তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি আযাবান আলীমা, মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল তৈরি করে রেখেছেন। তাহলে স্পষ্ট কথা, কোন মানুষের, কোন ব্যক্তির যদি আখিরাতের বিশ্বাস সম্পর্কে সামান্যতম সন্দেহ থাকে, তাহলে তার জন্য মহাশাস্তি তৈরি হয়ে রয়েছে। তা হচ্ছে জাহান্নামের আযাব, কবরের আযাব, মরণের সময়ের আযাব, মরণের পরে যে বারজাখি জীবনের আযাব, একেবারে জাহান্নাম পর্যন্ত, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, চিরস্থায়ী হইতে হবে জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই। আখিরাতের প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাস, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ রুকন। ঈমানের রুকন কয়টি? ঈমানের রুকন কয়টি? ছয়টি। তার মধ্যে কোরআনের বহু আয়াতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক হাদিসে আল্লাহর প্রতি ঈমানের সাথে আখিরাতের কথা বর্ণনা করা হয়েছে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহর প্রতি যে ঈমান নিয়ে আসে, বিশ্বাস করবে এবং আখেরাত পরকালে যে বিশ্বাসী হবে, কত গুরুত্বপূর্ণ তার চিন্তা করুন। আর এই দুটো ঈমান, ছয়টির মধ্যে দুটির ঈমান একজন মানুষের, মানুষের মতো মানুষ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তিনি আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ তার কাজে একক একক তৌহিদ রুবুবিয়াত, আল্লাহর ইবাদত বন্দেগীতে তার একত্ব প্রতিষ্ঠা করি, বিশ্বাস করি, তার সাথে কোনো শরিক করি না, আল্লাহর আসমা সিফাতের নাম গুণাবলীতে তার কেউ শরিক নেই, যেইভাবে কোরআন সুন্নাহ বলা সেইভাবে বিশ্বাস করি, এই চারটি কথা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের দিক। এই চারটি বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহর প্রতি আপনি বিশ্বাসী। তারপরে পরকালের প্রতি বিশ্বাস, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে তার এবাদতে নির্দেশ দিয়েছেন, যদি এবাদত করি তো আমার জন্য জান্নাত রয়েছে, যদি এবাদত না করি, আল্লাহর আদেশ নিষেধ না মানি, তাহলে আমার জন্য আপনাদের জন্য জাহান্নাম রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর আখেরাত শুরু হয় কোত্থেকে আর শেষ কোথায়? আখেরাতের বিভিন্ন স্তর রয়েছে। কখন থেকে আখেরাত শুরু হয় বলুন তো দেখি। এখন কি আপনাদের আখেরাত শুরু হয়েছে?
আখিরাত কখন শুরু হয়? হাশরের মাঠে যাওয়ার পর? জি, মরণের সাথে সাথে। যখন একজন মানুষ মারা গেল, আখিরাত শুরু হয়ে গেল তার। মারা গেছে, মরদেহ পড়ে আছে, আখিরাত তার শুরু হয়ে গেছে। আমরা কিছুই টের পাচ্ছি না, বুঝতে পারছি না তার উপর কি চলছে, কিন্তু আখিরাত তার শুরু হয়ে গেছে, পরকাল শুরু হয়ে গেছে। সে যদি ভালো মানুষ থাকে, সে আরাম পাচ্ছে, খুব শান্তিতে আছে। তাকে দাফন করেন আর না করেন, তার সাথে যেই আচরণ আপনারা করেন, জি। কিন্তু যদি অসৎ ব্যক্তি হয়, এর বিপরীত হয়, বিভিন্ন পাপে জড়িয়েছিল, পাপ থেকে নিজেকে সংশোধন করেন, পাপ হচ্ছে নাপাক পেশাব পায়খানার চাইতে জঘন্য। যেমন পেশাব পায়খানা গায়ে লেগে থাকলে, শরীরে লেগে থাকলে, কাপড়ে লেগে থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হয়, তেমনি পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তওবা, ইস্তেগফার এবং নিজের জীবনের সংশোধন করা, ইসলাম। যদি না করে মারা যায়, বিনা তওবা বিনা সংশোধনে মারা যায়, তাহলে সামনে মরদেহ পড়ে আছে আর কঠিন শাস্তি চলছে, বড়ই কষ্ট পাচ্ছে, এমন শাস্তি যা পৃথিবীতে এরকম শাস্তি হয় না। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর মতো আজাব শাস্তি দেওয়ালা কেউ নেই পৃথিবীতে, যতই শাস্তি দিক না কেন আল্লাহর মতো আজাব দাতা কেউ নেই, আর আল্লাহর মতো শাস্তি দাতা কেউ নেই। সুতরাং এই মতের সাথে সাথে আখেরাত শুরু হয়ে যায়, মতের পরে কবরের জীবন, সেটাও আখেরাত। মনকার নাকিরের সওয়াল এবং সেখানে পরীক্ষায় পাশ করার ফেল, সেটা হচ্ছে আখেরাত। হাশরের মাঠে উঠলেন, সেটাও আখেরাত। আর সেখানে বিভিন্ন স্তর রয়েছে, আর বিভিন্ন বিষয়গুলি রয়েছে, সবগুলি হচ্ছে ইমান বিল আখেরার অন্তর্ভুক্ত। আর তারপরে আপনার ফারিয়কুন ফিল জান্নাহ ও ফারিয়কুন ফিস সাইয়্যির, দুটো ন্যাশনালিটি রয়েছে, দুটো নাগরিকত্ব রয়েছে। এখন দুনিয়ার অনেক দেশ রয়েছে, এখানে পোষালো না, অন্য কোনো দেশে গিয়ে সেটেল হয়ে গেল, চলে যাচ্ছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে স্থায়ীভাবে চলে যাচ্ছে, অনেক অস্থায়ীভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে ক্রাইম করছে, অপরাধ করছে, দেশে তো থাকা সম্ভব নয়, অপরাধী, অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়ে দিল। মানুষের পাকড়াও থেকে তো বেঁচে যেতে পারবেন, কিন্তু রব্বুল আলামিন পাকড়াও থেকে বাঁচতে পারবে, এই কথাগুলি চিন্তা করতে হবে। যখন বাঁচতে পারবেন না, তো এমন কিছু করবেন না যেখানে পাকড়াও হইতে পারে আর শাস্তি হইতে পারে, আর আখেরাতে ফেঁসে যেতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যেন এইসব চিন্তা করার তৌফিক দান করেন। বলছিলাম একদল জান্নাতি হবে, একটি নাগরিকত্ব হচ্ছে ন্যাশনালিটি, হচ্ছে জান্নাতের ন্যাশনালিটি, আর একটি হচ্ছে জাহান্নামের নাগরিকত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ তোমার সন্তুষ্টি আমরা চাই এবং জান্নাত চাই। আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা আছে না নেই আপনি কেমন করে বুঝবেন? আপনাকে আপনারটা বুঝতে হবে, এটা একটা বিষয়। আজকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, অথবা আমি বলবো, যদি আপনারা উত্তর না দিতে পারেন, তাহলে আমি কেমন করে বুঝবো যে আমার আখেরাতের চিন্তা আছে? খুব শুধু মুখে দাবি করলে হবে? কিছু আছে, লক্ষণ আছে, আলামত আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো অবশ্যই দিতে হবে। আর মৌখিক দাবি যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত দলিল না পেশ করতে পারছেন। এই জমিটা আমার, দলিল পেশ করতে হবে। তাহলে যদি আপনি দাবি করেন যে আমার আখেরাতের খুব চিন্তা আছে রে ভাই, অবশ্যই দলিল পেশ করতে হবে, অবশ্যই দলিল প্রমাণ পেশ করতে হবে, এবং তার বেশ কিছু লক্ষণ আলামত রয়েছে। একটি কথা শুধু বলবো, আর তার আগে আপনাদের জিজ্ঞাসা বলুন তো দেখি, আপনার আখেরাতের চিন্তা আছে, আপনি কি করে বুঝবেন যে আপনার খুব চিন্তা আছে? বলেন দেখি, আছে না চিন্তা আপনাদের? পরকালে চিন্তা আছে না? চিন্তা আছে তো বলেন যে চিন্তার লক্ষণগুলি কি আপনার মধ্যে? হ্যাঁ, একজন একজন গুনাহ করা বন্ধ, মানে গুনাহ করেন না আপনি, এটা হচ্ছে আপনার লক্ষণ যে আখেরাতের চিন্তা আছে। আমি এমন একটি কথা বলবো যাতে সবগুলি কথা চলে আসবে, সেটা হচ্ছে আপনি যখন সকালে ঘুম থেকে জাগবেন, আপনার প্রথম সবচেয়ে বড় চিন্তা কি? আপনার সবচেয়ে বড় চিন্তা কি? এইটা আপনার চূড়ান্ত ফয়সালা করবে যে আপনি আখেরাত সম্পর্কে চিন্তাশীল না আল বাতনু ওয়াল ফারজ, পেট নিয়ে চিন্তা, যৌন ক্ষুধা নিয়ে চিন্তা, আর পেটের ক্ষুধা নিয়ে চিন্তা আপনার, এইটা সকালবেলায় আপনি বুঝতে পারবেন। যদি আপনি নিজেকে স্টাডি করেন,
আত্মসমালোচনা করেন, মহাসভা করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আখেরাতের চিন্তা কতটা আছে, আছে কি নেই, আর আছে তো কতটা আছে। আবার যখন ঘুমাইতে যাচ্ছেন তখন আপনার চিন্তা কি, মানুষ চিন্তা করতে করতে ঘুমায়, যখন নির্জনে যায় তখন ঘুমায়, ঘুম থেকে উঠে একবার চিন্তা হয় যে আজকে কি করতে হবে, আর ঘুম যাওয়ার সময় চিন্তা থাকে যে সারাদিনে কি করলাম, কি লাভ, কি লস করলাম, আবার আগামীকালকে কি করব, মেলা টেনশন, আজকাল তো টেনশনের জামানা। তো এই শোয়ার সময় যখন শুইতে যাচ্ছেন বিছানায় তখন আপনি টের পাবেন যে আপনার মধ্যে আখেরাত সম্পর্কে আপনি চিন্তাশীল, আখেরাতের ফিকির আছে, এর আলামত লক্ষণ মজুদ আছে কি না। সকালবেলা একবার আর সন্ধ্যাবেলা একবার, সকালে উঠেই যদি চিন্তা থাকে শুধু পয়সা আর পয়সা, কোথায় পয়সা আছে, কোথায় নেতৃত্ব আছে, কুরসি আছে, চেয়ার, বড় চেয়ার আছে, গদি, ক্ষমতা, নেতা হইতে পারবো, কোথায় গেলে দুনিয়ার লাভ হবে, দুনিয়ার স্বার্থ হাসিল হবে, কার সাথে আমার যোগাযোগ, কার সাথে সম্পর্ক, কাকে টেলিফোন করলে দুনিয়া হাসিল হবে, জি কোন কোন কাজ করলে দুনিয়ার স্বার্থগুলি আমার হাসিল হবে, এই যদি চিন্তা থাকে তাহলে জানতে হবে যে আপনার আখিরাতের চিন্তা নেই অথবা কম আছে, থাকলেও সামান্য আছে। আবার সন্ধ্যাবেলা যখন ঘুমাতে যাচ্ছেন টেনশনে ঘুম আসে না, আরে ওর কাছে এত টাকা পাবো, আর ওর এই কাজ করে দিয়েছি, সেই করেছি, টাকাগুলো পড়ে আছে, এত জায়গায় টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, টাকাগুলো উঠে আসে না, কখন যে উঠবে, বড়ই টেনশন। অথবা অমুকের সাথে আমার আক্রোশ আছে, শত্রুতা আছে, বিদ্বেষ আছে, হিংসা বরদাস্ত করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, তা নিয়ে মেলা টেনশন, আর তারপরে গায়ের জ্বালা আর মনের অশান্তি, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, তাহলে জানতে হবে যে আপনার আখেরাতের ফিকির নেই অথবা সামান্যতম আছে, আপনার চিন্তা শুধু পেট আর পেট, আর দুনিয়ার স্বার্থ আর স্বার্থ। আশা করি বিষয়টা বুঝছেন। এখন সবাই নিজের মহাসভা কিন্তু করতে পারবেন যে আখেরাত সম্পর্কে আপনার চিন্তা কতটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন কয়েকটি দাড়ি সাদা হয়ে গেছিল, চুল সাদা হয়েছিল সামান্য কয়েকটি হাতে গোনা, তখন সাহাবাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, শিবদা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়ো হয়ে গেলেন, দাড়ি সাদা হইতে লাগলো, চুল সাদা হইতে লাগলো, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, এই সূরা হুদ আর সূরা হুদের মতো যে সূরাগুলি রয়েছে, যে সূরাগুলিতে আখেরাতের দৃশ্যের কথা তুলে ধরা হয়েছে, আল্লাহর আযাব শাস্তির কথা তুলে ধরা হয়েছে, কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরা হয়েছে, এসব চিন্তা আমার দাড়িকে পাকিয়ে দিল, আল্লাহু আকবার, এরকম কথা কেউ বলেন? আজকালকার লোকেরা বলে আমার দুশ্চিন্তাতে দাড়ি ভেঙে গেল, আমার টেনশনে দাড়ি ভেঙে গেল, আমার এত বোঝা, দুনিয়ার বোঝা, এ ভাইয়ের বোঝা, তো বোনের বোঝা, আর এই সেই করতে করতে আমার এই আর্থিক সংকটে আমার চিন্তাতে দাড়ি পেকে গেল, বলছেন না, বলছেন না? তাহলে আপনারা আখেরাত মুখী না দুনিয়া মুখী, চিন্তা করুন, চিন্তা করুন। দু একটি আয়াত বলি আখেরাতের চিন্তা, পরকালের চিন্তা। জাহান্নামী আর জান্নাতি কারা, জান্নাতি কারা আর জাহান্নামি কারা, যেহেতু পরকালের শেষ চূড়ান্ত ফয়সালা হচ্ছে দুটো নাগরিকত্ব, হয় জান্নাতি আর না হলে জাহান্নামি, জান্নাত ও আখেরাত পরকাল আর জাহান্নামও পরকাল, আপনি কোথায় স্থান চান? যদি পরকালের প্রতি ঈমানদার হন, বিশ্বাসী হন, ইয়াকিন থাকে, অবিল আখেরাতে হু ইউকিনুন, আল্লাহ ইয়াকিনের কথা বলেছেন, ওয়াল্লাযিনা ইউসাদদিকুনা বিয়াউমিদ্দিন, ওরাই জান্নাতি, ওরাই সফল কাম, ওরাই কামিয়াব, যারা প্রতিদান দিবসকে বিশ্বাস করে, বদলার দিনকে, অমল জাজাকে, বদলার দিনকে বিশ্বাস করে, আর বদলার দিন হচ্ছে আখেরাত, মারা যাওয়ার পরে সেই বিচার দিবস, এই অমল কিয়ামত। দুনিয়ায় আমলের সুযোগ আছে কিন্তু বদলা অনেক সময় পান না, প্রতিশোধ দিতে পারেন না, অথবা আপনার ন্যায্য অধিকার হাসিল করতে পারেন না, অবিচারের শিকার, জুলমের শিকার, অত্যাচার করা হচ্ছে, জালেম জুলুম করছে তার কিছুই হয় না, মজলুম নির্যাতিত হয়ে থেকে যাচ্ছে, কিছুই পাচ্ছে না, কিন্তু আখেরাতে সব কিছুই পাবেন। সেজন্য আখেরাতের একটি নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, ইয়াউমুল
মালিক ইয়াউমিদ দিন জি সূরা ফাতিহাতে আখিরাতের কথা রয়েছে তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কারা আর জাহান্নামী কারা জাহান্নামী কারা বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন কোরআনে কারিমে তার একটি আয়াত রয়েছে সূরা ইউনূসে বা একাধিক আয়াত রয়েছে আল্লাহ ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা নিঃসন্দেহে যারা আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয় সাক্ষাতে আশাবাদী নয় মানে আমার সাক্ষাৎকে বিশ্বাস করে না সন্দেহান অর্থাৎ পরকাল আল্লাহর সাথে সাক্ষাৎ মানে পরকাল পরকালকে বিশ্বাস করে না ওয়ারাজু বিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন পেয়ে দুনিয়ার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা দুনিয়ার স্বার্থ নেতৃত্ব এইসব পেয়ে যারা সন্তুষ্ট হয়ে গেছে যথেষ্ট পেয়ে গেছে আমার ফ্যামিলি হচ্ছে সাকসেস বলছেন অনেকে এই এই পরিবারটা হচ্ছে সফল পরিবার তাকে বলা হচ্ছে যারা দুনিয়ার অনেক উন্নতি করেছে যাদের বাড়িও আছে গাড়িও আছে ও নারীও আছে আর যা ইচ্ছা তাই করতে পারছে তাদের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত তারা যা ইচ্ছা তাই মানুষের ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছে এরা মানে এরা হচ্ছে সফল দুনিয়া যত উন্নতি করুক এগুলোকে সফলতা বলা হচ্ছে আখিরাতের পরকালের উন্নতিকে আজকালকার কোন মানুষ সফলতা বলে না এমনকি আল্লাহ রহম করে আলেম সমাজ মাদ্রাসায় পড়া ছাত্র তারাও মনে করে যে যদি পয়সা হয়ে যায় বাড়ি হয়ে যায় গাড়ি হয়ে যায় আর সুখের সামগ্রী দুনিয়ার সামগ্রী যে ভোগের সামগ্রী হাসিল করলি এটি হচ্ছে আসল সফলতা একজন যদি MBBS ডাক্তার হয়ে যায় এই ফ্যামিলি সফল সফল ইঞ্জিনিয়ার হয়ে গেছে সফল সবগুলি জার্নাল শিক্ষিত সফল ফ্যামিলি সফল পরিবার আর যদি ছেলে মেয়েরা সবগুলি হাফেজ হয়ে যায় আলেমে দিন হয়ে যায় দিনের দায়ী হয়ে যায় দিনের খাদেম হয়ে যায় নেক সৎ জীবন যাপন করে সলেহীন মুসলেহীন হয়ে যেতে পারে সলেহীন হয়ে গেলে অনেকটা ভালো হইলো কিন্তু সেটা যথেষ্ট নয় কিন্তু মুসলেহীন যদি হয়ে যেতে পারে সংস্কারক যদি হয়ে যেতে পারে নিজেরও সংশোধন করে ইউসলেহ নাফসাহ বা ইউসলেহ গাইরাহ আর অন্য যদি সংশোধন করতে পারি সবচেয়ে বড় যে সফলতা দুনিয়াতে যে সে সলে হতে পেরেছে মুসলে হতে পেরেছে তার পরিবারের সবাই নেক এবং সবাই নিজের ইসলার সাথে সাথে অন্যের ইসলার চেষ্টা করে এটি হচ্ছে সফল পরিবার এই চিন্তা কয়টা লোকের আছে আমি তো মনে করি না যে আজকাল এরকম লোক খুঁজে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহম করেন আল্লাহ আমাদের ত্রুটিগুলি মাফ করেন এবং আখেরাত মুখী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন বলছিলাম সে আয়াতটির কথা একটু গরম এটা ঠান্ডা হয়েছে ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واطمئنوا بها الدنيا পে সন্তুষ্ট হয়ে গেছে واطمئنوا بها আর খুব প্রশান্তি লাভ করেছে আর কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকাল এমনও মানুষ দেখছি আর তাদের সংখ্যা সবচেয়ে বেশি এত টাকা তারপর হালাল হারাম কোনখান থেকে আসছে দেখার কোনো প্রয়োজন নেই 14 পিঁড়ি খাবে 14 পুরুষ খাবে তার ছেলেরা তার ছেলেদের ছেলেরা ছেলেদের ছেলেরা 200-300 বছর বসে বসে খাবে তারপর মনে হচ্ছে খাই 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 হালমে মজিদ আর আছে কি না আর আছে কি না টাকা আল্লাহু আকবার এ হচ্ছে অবস্থা এতে কি পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া হবে অরাজুবিল হায়াত ইদ্দুজাত মান্য বিহা দুনিয়া পেয়ে শান্তি লাভ করেছে এতেই শান্তি সুখের সামগ্রী পেয়ে গেছি বল্লাযিনা ان الذي لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واطمئنوا بها والذين هم عن اياتنا غافلون আর আমার বিধান থেকে গাফিল উদাসীন হয়ে রয়েছে কোরআনে আল্লাহ কি বলছেন আমাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে কি বলছেন ইয়া আইয়ুহান্নাস হে মানব সকল বলে কি সম্বোধন করছেন আমাকে কি করতে বলা হয়েছে দৈনন্দিন আমাকে কি থেকে বারণ করা হয়েছে কোন চিন্তা নেই والذين هم عن اياتنا غافلون কোরআন এবং হাদিস থেকে গাফিল আল্লাহর আসমানি সিলেবাস থেকে গাফিল উদাসীন হয়ে গেছে উলাইকা মাওয়াহুমুন নার এদের জন্যই এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাহলে ভালো করে চিন্তা করেন যে জাহান্নামী কারা পরকালে বিশ্বাসী নয় সন্দেহান পরকাল সম্পর্কে একেবারে উদাসীন দিনের বিধান থেকে উদাসীন দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট আমোদ ফুর্তিতে রয়েছে তাহলে উলায়েকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন তাদের পরিণাম হচ্ছে বাসস্থান হচ্ছে জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে তাদের কর্মফল স্বরূপ সূরা নাজিয়াতে কয়েকটি আয়াত রয়েছে
সেই আয়াতগুলো বলেনি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 37 থেকে 40 পর্যন্ত ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল শুনো মানুষের মধ্য থেকে যারা তাগা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল্লাহর হকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে মানুষের হকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে প্রাণীর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে যে কোনো ক্ষেত্রে সবকিছুর হক রয়েছে আমাদের আশেপাশে যা কিছু আছে যেমন আল্লাহর হক রয়েছে আল্লাহর সৃষ্টির হক আমাদের উপর রয়েছে ফাম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করবে তারা হচ্ছে তাগুত তারা হচ্ছে তাগুত মানে তাগুতের পূজারী ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া পার্থিব জগৎকে দুনিয়ার জগৎকে তারা অগ্রাধিকার দিল দুনিয়া এক নম্বরে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা এক নম্বরে আখেরাত দুই নম্বরে আখেরাতের জন্য প্রস্তুতি ওইটা দুই নম্বরে সবকিছু করে আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অফিস আদালত সবকিছু ডিউটি এই সেই করে আর হাট বাজার দুনিয়ার এসব করে যদি সময় হয় আর যদি মর্জি হয় তো মসজিদে গিয়ে মাঝে মধ্যে নামাজ পড়ে দিল মসজিদে গিয়ে মাঝে মধ্যে নামাজ পড়ে নিলাম দুনিয়ার সমস্ত কাজ চলছে তারপর যদি মনটা চায় আর যদি শরীরটা ভালো লাগে আর খিদা যদি বরদাস্ত করতে পারি তাহলে রমজানের সিয়ামটা পালন করে নিলাম মাঝে মধ্যে করলাম মাঝে মধ্যে যেদিন মন চাইলো করলাম না হলে করলাম না এটাই না অবস্থা মুসলিমদের মুসলিমদের অবস্থা কিন্তু এরকম এরা কি আসলে আখেরাত সম্পর্কে চিন্তাশীল আল্লাহ বলছে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া পার্থিব জগৎকে প্রাধান্য দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের বাসস্থান হচ্ছে তাদের ঠিকানা পরিণাম হচ্ছে জাহান্নাম জাহান্নাম জাহান্নামী কারা আখেরাতে আর জান্নাতি কারা পরকাল সম্পর্কে আসলে কি চিন্তাশীল না চিন্তাশীল না আপনি নিজেই ঠিক করে নিন তাহলে যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদের পরিণাম আল্লাহ বলে দিলেন এক নম্বরে দুনিয়া দুনিয়ার স্বার্থ দুই নম্বরে হচ্ছে পরকাল এই সব মুসলিমদের পরিণাম আল্লাহ বলে দিলেন আর যারা এতে বিশ্বাসী নয় তাদের পরিণাম তো চিরস্থায়ী জি চিরস্থায়ী আজাব আর আজাব আর শাস্তি আর শাস্তি আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন পরের আয়াত আল্লাহ কি বলছেন ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি তবে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টিকে ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই জন্য নিজেকে কুপ্রবৃত্তির অনুসার থেকে অনুসরণ থেকে আর পাপাচার থেকে নফসের গোলামি থেকে বিরত রাখে মনের পূজা করে না মন যা চায় তা করব যা ইচ্ছা তাই করব যা ইচ্ছা তাই বলবো যেমন ইচ্ছা তেমন চলবো না এমন মুসলিম চলতে পারে না মুসলিম আল্লাহ যা বলেছেন তাই করব আল্লাহ যা বলেছেন তাই বলবো আল্লাহ যা নিষেধ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বা হাদিসে যা আমাকে করতে বলা হয়েছে বলতে বলা হয়েছে তা বলবো আর যা করতে বলতে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকব ওয়াম্মা মান খাফা মাকামা রব্বি রবের সামনে দাঁড়াবার ভয় রয়েছে ওয়া নাহান নাফস আনিল হাওয়া সুতরাং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তাহলে জান্নাত হচ্ছে বাসস্থান যদি জান্নাত যেতে চান তাহলে কি করতে হবে আর জাহান্নামে যদি যেতে চান তাহলে কি করবেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এত জোরে কি আওয়াজ আওয়াজটা একটু কমে দিন সময় অনেক এগিয়ে চলে গেছে তো আমি সংক্ষেপ করার চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ গলা কি আপনাদের দু আশা করি কবুল হয়ে গেছে নাহলে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার গলা সাথ দেবে তো আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি না আখেরাতকে অগ্রাধিকার দিচ্ছি আমরা আখেরাতকে এক নম্বরে রেখেছি না দুনিয়াকে এক নম্বরে রেখেছি এটা বোঝার জন্য একটি উদাহরণ দিই আজকে ফজরের সালাত আছে তাই না আছে না নেই আপনারা কতজন আছেন যারা ফজরের সালাতের জন্য নামাজের জন্য অ্যালার্ম দিয়ে ঘুমান মিথ্যা মিথ্যা কিন্তু হাত উঠাবেন না আল্লাহর কাছে কিন্তু ফেসে যাবে কিন্তু ঠিক আছে অল্প হাত উঠেছে আর যাদের হাত উঠেছে এরা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম এরা জন্মগত মুসলিম না জন্মগত আহলে হাদিস নয় কিন্তু ভালো করে শুনি
আর যাদের হাত ওঠেনি তারা হচ্ছে জন্মসূত্রে মুসলিম, খানদানি আহলে হাদিস, খানদানি মুসলিম, এরা হচ্ছে ওয়াসার। গতকালকে একটা ছোট মোটো আলোচনা ছিল, তাতে বললাম যে সার মুসলিম আর অসার মুসলিম, গাছ পাকলে সার আর মানুষ পাকলে ছাড় খার। তো আমাদের আহলে হাদিস আর মুসলিমরা আসলে ছাড় খার ওয়াসার হয়ে গেছে, ইল্লা মাশা আল্লাহ, অল্প কিছু সার আছে। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, হেফাজত করেন। যে বিষয়টি বলছি উদাহরণটা দিয়ে নিই, সেটা হচ্ছে ফজরের সালাত আছে তাই না? ফজরের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে অধিকাংশ ভাইরা, অধিকাংশ মানুষ কি বলে থাকে, মুসলিমরা কি বলে থাকে, যে উঠতে পারি না তাই না? এটা বলেন না, বলেন না উঠতে পারি, কিন্তু ওঠার চেষ্টা রেখেছেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। কতটা চেষ্টা আছে আল্লাহ কি জানেন না যে আপনার কতটা চেষ্টা আছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যারা উঠতে পারেন তাদেরকে জিজ্ঞাসা করছে, আপনাদের কখনো ফ্লাইট মিস হয়েছে? যারা প্লেনে সফর করেছেন কোনোদিন মিস হয়েছে? রাত তিনটায়, রাত দুটোই, যে কোনো সময় হোক না কেন, 24 ঘন্টার ভিতরে কখনো ফ্লাইট মিস হয়েছে? ফ্লাইট বাদ দেন, ট্রেন, ফ্লাইটের তো না বেশি টিকিট, চিন্তা আছে যে এত টাকা চলে যাবে, ট্রেনের টিকিট মাত্র 2-4-500 টাকা, পায় 50-100 টাকা, কখন ট্রেন মিস হয়েছে? হ্যাঁ, ট্রেন ফেল হয়েছে খুব কম, সেটা ফেল হইলে বিভিন্ন কারণে, হয়তো জ্যামে ফেসে গেছেন, এ হয়েছে সে হয়েছে, কিন্তু আপনি রেডি হয়ে আছেন সবসময়, আমাকে রাত তিনটার জন্য সারা রাত জেগে বসে আছে, রাত তিনটার ট্রেন আছে ধরতে হবে, স্টেশনে বসে আছে, কন কনে ঠান্ডাতে বসে আছে, আর বলছে না শীতে উজু করলে আমি অসুস্থ হয়ে যাই, কেউ বলছে আমি ঠান্ডাতে বের হইতে পারি না, কেউ বলছে আমি জাগতে পারি না, কেউ বলছে আমাকে জাগাবার লোক নেই। আর ভাই আমি মতিউর রহমান, আমি তিনটে অ্যালার্ম লাগাই, তিনটে অ্যালার্ম লাগে ফজরের জন্য, অথচ আমি আমার পরিবারের সাথে থাকি, আমার পরিবার ছেলে মেয়ের সব বড় আছে তাদের সাথে থাকি, আলহামদুলিল্লাহ কেউ তার আগেও জেগে যেতে পারে, তারপরেও আলহামদুলিল্লাহ আমার তদবির আমি করব, কারণ আমাকে কু আনফুসাকু ওয়াহলিকুম নার, আগে আমাকে বাঁচাইতে হবে তারপর অন্যকে বাঁচাবার চেষ্টা করতে হবে, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, এটা হচ্ছে আপনার আখেরাতের চিন্তার প্রতিফলন, যে আপনার চিন্তা আছে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আগুন যদি লেগে যায় আল্লাহ না করে আগে নিজে জান বাঁচাবেন, পালাবেন, তারপরে দেখবেন আর কেউ আছে কিনা, দেখি কাউকে বাঁচাতে পারি কিনা, ঠিক না? আল্লাহ রাব্বুল যারা বোঝার তৌফিক দান করেন। তো এই দুটো উদাহরণ দিলাম যে দেখেন দুনিয়ার গরজের ক্ষেত্রে কখনো কিন্তু কিছু মিস হয় না, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যখন এবাদত বন্দেগীর আল্লাহর হকের বিষয় আসে আর সেটা আপনার স্বার্থে, আল্লাহর স্বার্থে নয়, আপনার ফায়দাই বরং বড় ফায়দাই, আখেরাত সুন্দর করবেন, সেখানে চিরস্থায়ী শান্তি লাভ করে জান্নাত লাভ করবেন, কিন্তু শয়তান এমন ভাবে পর্দা ফেলে দিয়েছে চোখের সামনে, জন্মসূত্রে বিশ্বাস থাকলেও সে খোঁড়া বিশ্বাস, সেই বিশ্বাস কোনো কাজে আসে না। বিশ্বাস আছে যে বেনামাজি জাহান্নামে যেতে হবে, হারাম খেলে জাহান্নামে যেতে হবে, কিন্তু এই বিশ্বাসের সামনে শয়তান এমন ভাবে পর্দা ফেলে দিয়েছে যে শয়তান আমাদেরকে গ্রাস, ইস্তাহওয়াজ আলিহিম শয়তান, শয়তানের আধিপত্য কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংশোধনের তৌফিক দান করেন, তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। মানুষকে ভয় করলে মানুষ থেকে মানুষ পালায়, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছেন ফাফিরু ইলা আল্লাহ, আল্লাহর দিকে পালাও। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ কি বলছেন, ফাফিরু ইলা আল্লাহ, আল্লাহর দিকে পালাও। আল্লাহ কত আরহামুর রাহিম, যে আল্লাহকে ভয় করলে আল্লাহর দিকে পালাও, আল্লাহ তোমাকে অবশ্যই আশ্রয় দেবেন। কিন্তু যেই মানুষ জালেম তাকে দেখে যখন আমরা ভয় করি, তার দিকে যদি আমি পালাই তো সে আরো জানটা মেরে দেবে, সব শেষ করে দেবে, ঠিক না? আল্লাহু আকবার, এ হচ্ছে খালেক আর মখলুকের পার্থক্য, এ হচ্ছে স্রষ্টা আর সৃষ্টিতে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন জন্মসূত্রে আমাদেরকে রবের প্রতি ইমান দিয়েছেন, ইসলাম দিয়েছে, ইসলামের মতো বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত কিছু হইতে পারে না দিয়েছেন, আর যদি কিছুই আমাদের সাথে না থাকে, শুধু ইমান ইসলাম আছে, এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রব যেন ইমান ইসলামকে রক্ষা করার তৌফিক দান করেন। যদি আখেরাতের প্রতি ইমান থাকে আর যদি আখেরাতের ভয় থাকে তো আর ভয় হবে না, যখন আখেরাতের ভয় এখানে করেছেন, কর্মজগতে করেছেন, পরকাল আর কোনো ভয় থাকবে না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এজন্য আল্লাহ বলেছেন। কিন্তু এখন যদি ভয় না থাকে তখন অবশ্যই ভয়ের সম্মুখীন হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কথাটি মুখস্থ করেন ভালো করে। একবার ভয় পেতেই হবে, দুইবার ভয় হবে না,
দুনিয়ায় যদি ভয় করেন আখেরাতে কোনো ভয় থাকবে না আর এখানে যদি আপনি নির্ভীক থাকেন ভয় না করেন অবশ্যই আখেরাতে ভয়ের সম্মুখীন হতে হবে আর ভয় এবং অবস্থার সম্মুখীন হয়ে জাহান্নামের ইন্ধন হতে হবে আল্লাহ রাব্বুলার গুজার এবং সংশোধনে যেন তৌফিক দান করেন যে একটি হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান হাদিস ইবনে মাজাহ তরেজ رسول الله বলছেন যে মান কানাতিল আখিরাতু হাম্মাহু যদি পরকাল কারো চিন্তার বিষয় হয়ে যায় পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে যান তাহলে কি फायदा হবে শুনেন আর দুনিয়া দুনিয়া যদি করে দুনিয়ার চিন্তা মগজে ঢুকিয়ে দেন তাহলে ক্ষতিটা কি হবে এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের লাইফস্টাইল পরিবর্তন করার জন্য আমাদের টার্গেট নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আমল করার মান কানাতিল আখিরাতু হাম্মাহ যার চিন্তা হচ্ছে আখিরাত পরকাল আমার চিন্তা হচ্ছে আখিরাতের জীবন দুনিয়ায় যেটুকু আছে আলহামদুলিল্লাহ এই নয় যে কর্মহীন হয়ে যাবেন কাজ করেন কিন্তু আখিরাত নিয়ে আপনার খুব চিন্তা রয়েছে যদি আখিরাত মুখ্য টার্গেট আপনার হয়ে যায় তাহলে তিনটি ফায়দার কথা বলা হয় জাল আল্লাহ গেনা ফি কলবিহি আল্লাহ তার অন্তরে কি করে দিবেন গেনা সৃষ্টি করে দিবেন অন্তরকে অভাব মুক্ত করে দিবেন অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিবেন অন্তরে এত বেশি আপনার অমুখে খিত আসবে আর আপনি যেন কিছু না থাকলো আলহামদুলিল্লাহ আল্লাহ যা আছে তাতেই আমি শুকরিয়া অনেক আছে আমার নিচে বহু লোক আছে আমি ওপর দিকে দেখতে যাই না যা আল্লাহ দিয়েছেন যথেষ্ট জাল আল্লাহ গিনাহু ফি কলবিহি ওয়া ইন্নামাল গিনা গিনা নাফস অন্য হাদিস রয়েছে আসল ধনী মানুষ আসল সচ্ছল মানুষ আসল সুখী মানুষ তার মনটা সুখী যার মনটা সুখী মনটা যার ধনী মনটা যার সচ্ছল সে হচ্ছে আসল সচ্ছল তো নবী সাল্লাল্লাহু আলাইহি একটি ফায়দা জাল আল্লাহ গিনাহু ফি কলবিহি আল্লাহ তার সমস্ত কাজ কর্মকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন সমস্ত কাজকে কি করবেন সুষ্ঠুভাবে পরিচালিত করবেন সব কিছু আপনার চিন্তা করা লাগবে না যে আপনার স্ত্রী যেন ভালো চলে আল্লাহ ভালো চালিয়ে দেবেন আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে কেমন করে মানুষ করবো আপনার অত টেনশনের দরকার নেই রবের কাজ আপনার কাজ নাই রব সব কিছু করে দিচ্ছেন জি হ্যাঁ আপনার পরিবারের পরে আপনার অন্য অন্য যে কাজ রুজি রোজগার কোথায় পাবো কোথায় কর্মসংস্থান হবে আর কোথা থেকে আমার রুজি আসবে আল্লাহ ব্যবস্থা মুসাববিহুল আসবাব আল্লাহ ব্যবস্থা করে দেবে জামা আল্লাহ শামলাহ সার্বিক জীবনকে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত করবেন সব কিছু সুন্দর সফর করতে হবে সফর সহজ হয়ে যাবে হ্যাঁ দুশ্মন ভয় দেখাচ্ছে দুশ্মনের ভয় থেকে আল্লাহ কিভাবে রক্ষা করবেন ওইভাবে রক্ষা করে যেভাবে ফেরাউন থেকে আর ফেরাউনের সেনাবাহিনী থেকে মজলুম বনী ইসরাইল এবং মুসা হারুন আলাইহিমাসসালাম তাদের আল্লাহ হেফাজত করেছিলেন ফেরার মতো জালেম থেকে যদি আল্লাহ রক্ষা করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের জুলম অত্যাচার থেকে আল্লাহ রক্ষা করতে পারেন না অবশ্যই জামা আল্লাহ শামলা দুটি ফায়দা হলো তৃতীয় ফায়দা ও আতাত হো দুনিয়া ওয়াহিয়া রাগেমা দুনিয়া আপনার পায়ের তলে সে লুটিয়ে পড়বে পয়সার পিছনে ছুটতে হবে না পয়সা আপনার পিছনে ছুটবে ইয়াকিন লাগবে ইয়াকিন মহকাম লাগবে মজবুত ইয়াকিন লাগবে দৃঢ় প্রত্যয় লাগবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আলমান খালাকে যিনি আমাকে সৃষ্টি করে জানেন না আমাকে খেতে দিতে হবে জানেন না যে আমার মানে প্রয়োজন পুরো করতে হবে আল্লাহ সব জানছেন আল্লাহ রাব্বুল আল্লাহ তুমি তো সব জানছো আমার অবস্থা জানছো মূসা আলাইহিস সালাম লম্বা দোয়া করেননি রুজির জন্য কি করেছিলেন ছোট্ট দোয়া আমি মাঝে মাঝে এই দোয়াটি বলি নিজে তো পড়ি কিন্তু মানুষকে বলি আপনি এই দোয়াটি করুন এবং ইয়াকিনের সাথে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরি ফাকীর হে আমার রব লিমা আনজালতা ইলাইয়া যা আমার জন্য আমার ভাগ্যে তুমি নামিয়েছো আসমান থেকে কারণ আমার রাজ্জাক তুমি ফাকীর আজকে আমি মোহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আর বেশি বলে আল্লাহ দেও আল্লাহ লাগবে আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই খাবার নাই কিচ্ছু নাই এ কথা বলেননি একটি ছোট্ট দোয়া আল্লাহ কি দিলেন খাওয়ার ব্যবস্থা করে খোদার তো এসেছিলেন মাদিয়ানে খাবার ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা করে দিলেন তারপরে একজন যুবকের কি লাগবে হ্যাঁ স্ত্রীর লাগবে তাও ব্যবস্থা করে দিলেন ওয়াফার তার পক্ষ থেকে যে ইন্নি ওরিদান ওনকে হাতা এহদাবনাতে ইয়া হাতাই
আরে দুটো মেয়ে আছে, যে কোনো একটা হালাল, যে কোনো একটা তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি, খালি হাতে এসেছে, একজনও তাকে কেউ চেনে। এমন না যে আপনাদের মতো দেশে আছে আর অনেক পরিচিত মহল আছে যারা হয়তো সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন আল্লাহ কিভাবে ব্যবস্থা করেন। ও আতাথু দুনিয়া ওহে রাগেমা, দুনিয়া পায়ের তলায়, দুনিয়া এসে লুটিয়ে পড়বে, আপনার চাওয়ার প্রয়োজন নেই, সে দুনিয়া আপনাকে তলাশ করে বাড়াবে, আপনার রুজি আপনাকে তলাশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মর্মে রয়েছে যে মানুষের মরণ যেমন মানুষকে তলাশ করে বাড়ায়, কোথায় আছে কোথায় আছে, লোকটার টাইম হয়ে গেছে কোথায়, ওভাবে রুজি তলাশ করে বাড়ায়, যে লোকটি কোথায় আছে ওকে রুজি পৌঁছাইতে, রুজি পৌঁছাইতে। সুবহানাল্লাহ, জি এত কেন চিন্তা, রুজি রুজি পেট 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 নিয়ে কেন চিন্তা, আখেরাতের চিন্তা করুন। ওয়াতা থুতুনি ওহে রাগেমা, পক্ষান্তরে বিপরীতটা শুনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানাতি দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা হচ্ছে দুনিয়ার, দুনিয়া গাড়ি বাড়ি নারী সুখ শান্তি দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার স্বার্থ, জি যদি এইটাই যদি লক্ষ্য উদ্দেশ্য হয় তাহলে তিনটি ক্ষতি শুনেন। বলছেন, জালাল্লাহু ফাকরাহু বাইনা ইয়াদাইহি, সামনে শুধু গরিবই দেখবে, দারিদ্র দেখবে, গরিব, আল্লাহ আমার মতো গরিব কেউ নেই, কি করে খাবো, না খেয়ে মরে যাব, সামনে দুর্ভিক্ষ নাকি 2024 আসতে যাচ্ছে, কি যে খাবো, এখন থেকে কিছু জমা কর, জমা কর বাড়িতে কেনাকাটা জমা কর, সবাই না খেয়ে মরবে আমরা বেঁচে থাকবো। করছে না অনেকে, অনেক লোক কিন্তু জমা করা শুরু করে দিচ্ছে। আমার যেহেতু আন্তর্জাতিক খবর আছে, জানি না এইখানকার অবস্থা, কিন্তু অনেক দেশ থেকে খবর আসছে যে এক একটা স্টোর ঘর বাড়ি ভর্তি করে দিয়েছে, চাউলে ভর্তি করে দিয়েছে, ডালে ভর্তি করে দিয়েছে, আর যেগুলো রাখা যাবে সংরক্ষণ সব কিছু বাড়ি ভর্তি করে নিয়েছে, 2 বছর খাবে সে, যাতে করে 2024 পার হয়ে যায়। দাদা বুঝতে পেরেছেন, সুবহানাল্লাহ, জান আল্লাহ ফাকরাহু বাইনা ইয়াদিহি, সামনে শুধু ফকিরি আর দারিদ্র দেখবে, অভাব আর অভাব, হাই 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 কি করে চলবো, সবার ছেলেরা ভালো লেখাপড়া ডাক্তারি পড়লো, কার আলামিন মিশনে পড়ছে, কার 30,000 40,000 50,000 দিয়ে পড়াচ্ছে, কেউ খ্রিস্টান মিশনিতে পড়াচ্ছে, আর কেউ অমুক মেশায় রামকৃষ্ণ মিশনে পড়াচ্ছে, আর আমার ছেলে তো ফকির, আমিও ফকির, মাদ্রাসে পড়াচ্ছি ফকিরি বিদ্যা পড়াচ্ছি, কি করে খাবো, কি করে ছেলে মেয়ে খাবে, কি করে সংসার চলবে, সব ফকিরি নজরে আসবে, হ্যাঁ আর কিছু নজরে আসবে না। আল্লাহ রাব্বুল কখনো সচ্ছল করবেন না এরকম লোক যার দুনিয়া টার্গেট, শুনে রাখেন ভালো করে। আর কি অফাররাকাল্লাহু শামলাহু, সব কাজ বিক্ষিপ্ত হয়ে যাবে, যেখানে হাত দিতে যাবেন সেখানে ঝামেলা বেঁধে যাবে, যেখানে যাবেন সেখানে পেরেশানিতে পড়ে যাবেন। অফাররাকাল্লাহু শামলাহু ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবাল্লাহু, আর দুনিয়ার কতটা আসবে যতটা আপনার ভাগ্যে লেখা আছে, মা কুদ্দিরাল্লাহু, কোনো রেওয়ায়েতে রয়েছে, যতটা আপনার ভাগ্যে লিখনই রয়েছে তকদির রয়েছে অতটা, বা তার বেশি এত হাত পা মেরে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। যদি পরকাল সম্পর্কে চিন্তাশীল হন তাহলে কয়েকটি কাজ অবশ্যই আপনার জীবনে থাকতে হবে, যদিও পুরো ইসলাম পালন করতে হবে, এটাই হচ্ছে কথা। আর ইসলাম বিরোধী যত কিছু রয়েছে, আল্লাহর নাফরমানির যত কথা কাজ রয়েছে, রসূলুল্লাহ নাফরমানির যত কথা কাজ, সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমি কয়েকটি পয়েন্ট বিশেষ করে বলি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তাহকিকু তৌহিদ, তৌহিদ অবশ্য প্রতিষ্ঠিত হইতে হবে। তৌহিদের জায়গায় যেমন আপনার আকিদা আমলে এবাদত বন্দেগীতে বড় শিখ ছোট শিখ না থাকে, বড় কুফরি ছোট কুফরি না থাকে, বড় মোনাফিকি ছোট মোনাফিকি না থাকে, বাঁচার চেষ্টা করবেন। মান হাকাতা তৌহিদ দাখাল জান্নাতে বেগাইরে হিসাবিন ওয়াল আযাব, ইমাম শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই একটি অধ্যায় কায়েম করেছেন কিতাবু তাওহীদে, যে ব্যক্তি তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করবে সে বিনা হিসাবে আর বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে। দাখাল জান্নাতা বেগাইরে হিসাবিন ওয়াল আযাব, না হিসাব না আযাব, জি তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আকীদাটা ঠিক থাকতে হবে। আল্লাহ ইসলাম বলেছেন আকিদা ঠিক আছে, আপনার আকিদা এতটুকু ঠিক আছে যে আপনি মাজার পন্থী না, আপনি পীর পন্থী না, কিন্তু আপনার আকিদায় আখেরাতের ক্ষেত্রে আসমানি সিলেবাসের ক্ষেত্রে কোরআন একদিকে যেতে বলে তার উল্টো দিকে যান, আপনি আপনার পুরো লাইফটা হচ্ছে কোরআনের উল্টো দিকে, কিসের আকিদা আপনার ঠিক আছে, শুধু সীমিত সীমিতভাবে তোমার আকিদা ঠিক আছে এতেই মনে করছে আমার আকিদা ঠিক আছে। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে এইসব বিষয়গুলি বোঝার, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর হচ্ছে তৌহিদের বিপরীত কি বলেন তো দেখি, শিরিক কুফর,
বড় নেফা এগুলো আর কি, বা যতগুলি পাপ আছে সবগুলি তৌহিদ পরিপন্থী, কিন্তু আসলে সূক্ষ্ম অর্থে তৌহিদ পরিপন্থী বিষয়গুলিতে বেঁচে থাকে। দুই নম্বরে যে বিষয়টি শিরকের পরে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম এবং সবচেয়ে বড় অপরাধ, কুফর হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তারপরে যে অপরাধটি রয়েছে সেটি হচ্ছে মানুষের হকের সাথে সম্পৃক্ত, আর তা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে খুন করা, মানুষকে অন্যায়ভাবে খুন করা। যে যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করে, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, তাদের শাস্তি কোরআনে বা হাদিসে কি রয়েছে জানেন? এরপরে কোনো মুসলিম সন্ত্রাসী হইতে পারে, এরপরেও কি কোনো মুসলিম জঙ্গি হইতে পারে, এরপরে কি কোনো মুসলিম জিহাদের নামে ফাসাদি হইতে পারে? না, কখনো হইতে পারে না। ইসলামে এই জিহাদ, এটা যে এই জিহাদ নয়, এটি হচ্ছে ফাসাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে এই কথা ঠিক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, সেই ব্যক্তি সমস্ত মানবতাকে হত্যা করলো, এটা জানা আছে না নেই? শিরক সম্পর্কে আয়াত হাদিস বললাম না, সময় যেহেতু পার হয়ে চলে গেছে, আর সেই জন্য তৌহিদ সম্পর্কে, তৌহিদের ফজিলত সম্পর্কে আয়াত হাদিস বলার প্রয়োজন ছিল। তৌহিদ প্রতিষ্ঠা করলে যে জাহান্নাম হারাম আর জান্নাতে যেতে পারবেন, এই মর্মে আয়াত হাদিস রয়েছে, যেগুলি অহরহ হয়তো চর্চা করছেন, পড়ছেন অথবা শুনছেন এবং শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এতটা এই বিষয়টি যথেষ্ট। কিন্তু এই বিষয়টা বলি, কোরআনে কারা বলছেন যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিয়া। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে পরিচিত হোক অপরিচিত হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, মুসলিম হোক অমুসলিম হোক, যদি হত্যা করে কোনো নাফসকে, কোনো ব্যক্তিকে, তাহলে ফাকান্নামা কাতালা আন-নাসা জামিয়া, সে সমস্ত মানবতার খুনি, মানব জাতির সে খুনি, সমস্ত মানবতাকে খুন করার রাস্তা সে খুলে দিল। আল্লাহ রাব্বুল যেন আমলের তৌফিক দান করেন, আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। ওমান আহিয়াহা, আর কেউ যদি একজন মানুষের জান বাঁচিয়ে দেয়, কেউ মেরে দিচ্ছিল, আপনি তাকে জালেমের কবল থেকে রক্ষা করতে পারেন, জান বাঁচিয়ে দিতে পারেন, ফাকান্নাম আহিয়া নাসা জামিয়া, সমস্ত মানবতাকে আপনি প্রাণ দিলেন, আপনি সমস্ত মানবতাকে আপনি হায়াত ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। এই সব বিষয়গুলি জানার পরে এই সব কথা আমাদেরকে জানতে হবে, এবং যারা অমুসলিম আমাদের প্রতিবেশী রয়েছে তাদেরকে জানাতে হবে, যাতে করে তারা ইসলামের সৌন্দর্য জেনে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে তারা আসে, স্বেচ্ছায় আসে। তাদেরকে আমাদের ডাকার প্রয়োজন নেই, তাদের আমরা হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি। আমরা চাই না যে আমরা জাহান্নামের আগুনে জ্বলি, আর চাই না যে তারা আমাদের মতো মানুষ সুতরাং তারা জাহান্নামের আগুনে জ্বলবে, এটাও আমরা চাই না। মুসলিমকে খুন করা সম্পর্কে বহু আয়াত হাদিস রয়েছে, তাই না? আয়াত হাদিস অনেক রয়েছে, মুসলিম হোক আর অমুসলিম, এমনকি অমুসলিমকেও যদি খুন করেন সে সম্পর্কে একটি হাদিস বলা জরুরি মনে করছে এই বুখারী হাদিস। রাসূলুল্লাহ বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ। কেউ যদি কোনো অমুসলিমকে, যাদের সাথে আমাদের শান্তি চুক্তি রয়েছে, তোমরাও শান্তিতে দেশে বসবাস করবে, আমরাও শান্তিতে দেশে বসবাস করবো, তোমরা তো আমাদের ধ্বংস করতে চাও না আর আমরা তোমাদেরকে ধ্বংস করতে চাইব না, এ হচ্ছে মুআহাদ। সেটা আন্তর্জাতিক চুক্তি হোক, আর সেটা জাতীয় চুক্তি হোক, আর সেটা সামাজিক হোক পারিবারিক হোক, যে কোনো রকমের হোক না কেন, মান কাতালা মুআহাদান, কেউ যদি অমুসলিমকে হত্যা করে, লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, সেই ব্যক্তির শাস্তি হচ্ছে জান্নাত তো পাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি আরবাইন আমান, অথচ জান্নাতের সুগন্ধি জান্নাতের, জান্নাত থেকে 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, সেখানে পৌঁছিতে পারবেন না। চিন্তা করুন তাহলে, একজন মুসলিম কি করে কোনো মানুষকে হত্যা করতে পারে? আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শান্তির বার্তা আমাদেরকে অন্যদের পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করুন। আর শান্তির বার্তা পৌঁছাবার আগে আমাদেরকে সেই শান্তি জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, এবং আখেরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখী করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, 3 নম্বর যে কাজটি থেকে বেঁচে থাকতে হবে যদি আপনি আখেরাতমুখী হন, তা হচ্ছে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে, সেটা ধর্ষণ হোক আর সম্মতির জেনা ব্যভিচার হোক, ফওয়াহেশ অশ্লীলতা থেকে, সমকামিতা থেকে, লেওয়াতার থেকে, আর যত রকমের নোংরামি রয়েছে
ঊর্ধ্ব উলঙ্গ হওয়া থেকে অর্ধ উলঙ্গ হওয়া থেকে আর উলঙ্গ বিবস্ত্র হওয়া থেকে এসব থেকে বেঁচে থাকতে হবে। যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদেরকে কুণ্ঠাসা করতে হবে, আর সমাজে যারা গঠনমূলক কাজ করে তাদের সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি অপরাধ সম্পর্কে সূরা ফুরকান ইরশাদ করছেন যে যারা এই তিনটি অপরাধ থেকে মুক্ত তাদের জন্য জান্নাত রয়েছে, আর যারা তিনটি অপরাধে যুক্ত তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله বলছেন والذين لا يدعون مع الله إلها آخر যার রহমানের সত্যিকার বান্দা, যারা পরকালমুখী আখিরাতমুখী, যাদের জন্য জান্নাতে সুখময় স্থান রয়েছে এবং আখিরাত তাদের জন্য সুখ আর শান্তির জায়গা, তারা লায়া দুনা মা আল্লাহ ইলাহা না, আল্লাহর সাথে কাউকে ডাকে না, এক আল্লাহকে ডাকে, এক আল্লাহ স্রষ্টা, শুধু এক আল্লাহর ইবাদতবন্দেগী করে, শিরকের কাছেও কখনো যায় না। ছোট শিরক নাই, বড় শিরক নাই। অনেক আহলে হাদিস আছে, অজ্ঞ আহলে হাদিস, তারা নিজেরা অথবা নিজেদের ছেলে মেয়েদের গায়ে তাবিজ বেঁধে থাকে, এটা শিরক। আমাদের অনেক আহলে হাদিস সমাজের লোকেরাও জানে না। জি, আল্লাহ রাব্বুল ইজ্জাত বুঝার তৌফিক দান করেন। ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত, লায়া দুনা মা আল্লাহ ইলাহা না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতি হারামাল্লাহ, আর যেই নফসকে যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন, আইন হাতে নেওয়া হারাম, এটা হচ্ছে সরকারের কাজ, আইন হাতে নেওয়া হচ্ছে হারাম। সুতরাং আমাদের জন্য কাউকে খুন করা হারাম, সে যদি খুনের যোগ্য হয় তবু খুন করা হারাম, এটাও মনে রাখেন। এটা অনেকেই হয়তো এই বিষয়টি বুঝেন না। অবশ্যই আইন যে শরীয়তে রয়েছে, মৃত্যুদণ্ড যদি থাকে তাহলে সেই মৃত্যুদণ্ড দেবে শাসক সরকার যাদেরকে আল্লাহ দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। তো আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা ব্যভিচারের কাছেও যায় না, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। অন্য আয়াত আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জেনা, জেনা ব্যভিচারের কাছে যেও না। আর এক আয়াতে বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমার অশ্লীল কথা কাজের কাছেও যেও না। মা জাহারা মিনহু বাতান, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে আর ইউটিউবের যুগে অনেকে নিজের ঘরে নির্জনে সারা রাত, বিশেষ করে যুবক এই নিউ জেনারেশন যারা রয়েছে, আল্লাহ সব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন তাদেরকে। তারা করে কি, এই নোংরা ছায়া ছবি দেখে, বুলু ফিল্ম দেখে, পর্নোগ্রাফি দেখে, আর নিজের শরীর ধ্বংস করে, ইমান আমল ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, আখেরাত ধ্বংস করে, সব কিছু ধ্বংস করে, লাইফটাই তাদের নষ্ট হয়ে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা যালিকা হুল খুসরানুল মুবিন, দুনিয়াও সর্বনাশ আর আখেরাতও সর্বনাশ। আল্লাহ রাব্বুল সমস্ত রকম অপরাধ থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। কয়টি হলো, তিনটি হইল। তারপরে যদি আখেরাত মুখে আখেরাত সম্বন্ধে চিন্তাশীল হন, তাহলে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইসলামের ফরায়েজ ওয়াজিব, যতগুলি ফরজ ওয়াজিব রয়েছে সেগুলিকে ঠিক রাখবে। ফরজ ওয়াজিবে যাতে করে কোনো রকমের ঘাটতি না থাকে, প্রতিদিন ফরজ আর সালাওয়াতুল খামস পাঁচ অক্তে চার অক্ত যেন না হয়, রমজান মাসের সিয়াম 30-29 তাতে যেন কোনো রকমের কমতি ঘাটতি না হয়, যাকাত যত টাকা ফরজ হয়েছে একটা পয়সা যেন কম না করে, একটু বেশি দেবেন কিন্তু কম যেন না হয়, হজ যখন ফরজ হয়েছে 30-20 বছর বয়স হজ ফরজে তাড়াতাড়ি আলাল ফর হজ করেন, ওই যে ফরাইজ ওয়াজিব আদায় করা। মহিলাদের জন্য পর্দা হেজাব ফরজ, সুতরাং বেহায়া বে পর্দা চলা ফেরা করা তাবারাজনা তাবারুজাল জাহেলিয়াতি ওলা, ফরাইজ ওয়াজিবগুলি সার্বিক জীবনে পালন করবেন, আর এগুলোর ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি কাটছাঁট এইসব যেন না হয়, সুবিধাবাদী না হয়ে যান, না হলে আপনি কুপ্রবৃত্তির পূজারি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংশোধনী জীবন গড়ার আর সত্যিকার আখিরাত আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। পাঁচ নম্বর আর এটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যদি আপনি আখিরাত মুখী হন তাহলে আল্লাহর বান্দাদের হকুক লেবাদ নষ্ট করবেন না, না হলে আখিরাতে পরকালে আপনার না হবে মুফলিস। মুফলিস মানে কি জানেন? মুফলিস মানে কে বলতে পারে দেখি মাদ্রাসার ছাত্ররা? মুফলিস মানে আল্লাযি মা ইনদাহু ফুলুস সালবে মা আখাযু রয়েছে, সার পড়ছে না মাদ্রাসার ছেলেরা। মুফলিস মানে যার কাছে ফুলুস নেই। ফুলুস মানে কি? পয়সা। যার কাছে ফুলুস নেই সে হচ্ছে মুফলিস। সহি মুসলিমের হাদিস, নবী সাল্লাম বলছে আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে, নিঃস্ব কে? আমরা ভাবলেন যে পার্থিব দিক থেকে হয়তো নবী সাল্লাম জিজ্ঞাসা করেছেন, বললেন যে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা,
যার টাকা নেই পয়সা নেই কড়ি নেই মাল সামান নেই বিছানা নেই কিছু নেই বাড়ির আসবাবপত্র নেই সে হচ্ছে সর্বহারা বিশ্ব বাড়ি নেই ঘর নেই কিছু নেই বলছেন না না রাস এইটা আসলে জিজ্ঞাসা করিনি আল মুফলিস ফি উম্মতি ইন্নাল মুফলিস ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া আকালা মাযা মাল হাযা وصفق دم هذا وضرب هذا وقذف هذا فيؤخذ من حسناته ويؤخذ من حسناته اي ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে তরজমা করি শুরু থেকে কারণ হাদিসটি লম্বা হয়ে যাচ্ছে আর কথাটি সংক্ষেপ করে শেষ করার চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সর্বহারা নিঃস্ব হচ্ছে মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতে সালাত অনেক সালাত সালাতে কোনো কমতি নেই চক্ত নামাজ পড়েছে ওই যৌবন কালতে 15 বছর থেকে সালাত ঠিক আছে ও যাকাতের যাকাত ঠিক আছে মাশাআল্লাহ পয়সা হলে যাকাত দিয়েছে ও সিয়াম সব কিছু আছে ফরায়েজ ওয়াজিব সব আছে ওয়াইতি কদ শতম হাজা কিন্তু এসেছি প্রতিবেশীদেরকে গাল দিয়েছে বন্ধু বান্ধবকে গাল দিয়েছে গ্রামের লোককে গাল দিয়েছে মুসলিমকে গাল দিয়েছে অমুসলিমকে গাল দিয়েছে কাউকে কষ্ট দিয়েছে গালির মাধ্যমে কষ্ট গালি দেওয়া ফাঁসে কি কাজ পাপী লোকের পাপিষ্ট লোকের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবুল মুসলিম ফসুক ওয়া শতম হাজা তারপরে বলছেন যে ওয়াসাফাকা দাম হাজা আর কাউকে খুন করেছে খুনি হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে খুনি হয়ে হাজির হয়েছে আর কি করেছে ওয়াকালাম আল হাজা কারো টাকা পয়সা বেইমানি করেছে জমি বেইমানি করেছে জমি কিনে যদি জমি দেখাশোনা না করেন প্রতি বছর একটু করে আইল চাপতি আছে আমাদের শেরশাবাদী যায় তো মাশা আল্লাহ তাআলা জমি কামড়ি যায় জমি কামড়ি যায় এ আরো জমি চাপতি আল্লাহ হেফাজত রাগ করবেন না কেউ কিন্তু ভালো মানুষও আছেন কিন্তু ভালো ধান আর পাতান পাতানের সংখ্যা বেশি পাতানের সংখ্যা বেশি যদি জমিওয়ালা না থাকে বিদেশে থাকে বা অথবা বাইরে থাকে শহরে এদিক সেদিক কোথাও আছে খোঁজ খবর রাখে না ওর জমি প্রতি বছর কমতি আছে কমতি আছে কমতি আছে আর শহরে যদি হয় তো কখন বেমানি করে বসে আছে বাড়ি বানিয়ে বসে আছে পরে জমি দেব জি হ্যাঁ জি ওয়াকালা মাল হাজা টাকা পয়সা ধার নিয়েছে দেওয়ার নাম কথাই নেই জি হ্যাঁ পাবে পাওনা পড়ে আছে চিন্তাই নেই ওর যে দিতে হবে এক ভাই 2 বছর 3 বছর হয়ে গেছে টাকা ধার দিয়ে রেখেছে তারপরে বলছে যে ভাই টাকাটা অনেক দিন হয়ে গেল দিলেন না তো বলছে আপনি তো চাননি মানে টাকা ধার দিয়ে চাইতে হবে না ওর বাড়িতে দিয়ে আসতে হবে বলুন তো দেখি চিন্তা করে দেখছি জি এইভাবে হক মেরেছে বিভিন্ন ভাবে অধারা বাহাজা কাউকে মেরেছে গায়ের জোর ছিল আর মেরেছে মারধর করেছে অন্যায় করেছে জুলুম অত্যাচার করেছে তখন তখন মেরে দিয়েছে খেয়ে আমার কে কে রবে কেউ কিছু করতে পারে নেতা নেতারা যার নেতা প্রভাবশালী পয়সা আছে আর জনবল আছে লাঠিয়াল বাহিনী ইত্যাদি ইত্যাদি গন্ডা পুষে রেখেছে মেরে দিল কে পর কে কি করবে কিছুই করতে পারছে না জি হ্যাঁ দুনিয়ায় সব কিছু করে নিয়েছে জি ওদারা বাহাদা ওয়া কাজাফ হাল মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে কারো মেয়ের মিথ্যা অপবাদ দিয়েছে কোনো ছেলের উপর মিথ্যা অপবাদ দিয়েছে অথচ এসব করেনি মাদ্রাসার ছেলে একটা ভালো ছেলে চলাফেরা করছে হিংসা করে মিথ্যা অপবাদ লাগিয়ে দিল তার উপর আর মাদ্রাসা থেকে তাকে বাইর করে দিল অনেক সময় এরকম হচ্ছে জুলুম অত্যাচারের শিকার অনেকে হচ্ছে এগুলো তো দুনিয়াতে করে নিয়েছো আসো কিয়ামতের দিন আসো ফায়ু খাজমিন হাসানাত ফায়ু তামিন হাজানা হাসানাত তারপরে নেকি সবাই আসবে এক এক করে আল্লাহ এই লোক এই অপরাধ করেছে এই লোক এই অপরাধ করেছে এই লোক আমার এই হক নষ্ট করেছে নেকি দিয়ে পেমেন্ট হবে তখন টাকা পয়সা থাকবে টাকা পয়সা রিয়াল ডলার কিছু থাকবে না দেশি বিদেশি কোনো টাকা থাকবে না সোনা চাঁদি কিছুই থাকবে না এই নেকি দিতে 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 নেকি সব শেষ আর আরো কিছু লোক চলে আসছে আল্লাহ আমাদেরও তো হক নষ্ট করেছে আমাদেরটা তখন নেকি শেষ হয়ে গেছে অবশ্য নেকি তো শেষ তোমার গুনাহ আছে বলছে আল্লাহ অনেক গুনাহ আছে এই গুনাহার কারণে তো আমাকে জাহান্নামে যেতে হচ্ছে ঠিক আছে গুনাহ চাপিয়ে দাও এরকম হ্যাঁ গুনাহগুলি এর উপরে চাপিয়ে দিল আর তারপরে সে মুক্ত হয়ে যেহেতু মজলুম ছিল নির্যাতিত ছিল জান্নাতে চলে গেল এই বিক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে করলাম শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন সত্যিকার অর্থে আখেরাতের জন্য কাজ কাম করার আমল করার তৌফিক যেন দান করেন এবং দুনিয়াকে সাথে সাথে নিয়ে চলার তৌফিক দান করেন আখেরাত মুখী হওয়া মানে বৈরাগী হওয়া নয় আখেরাত মুখী হওয়া মানে সংসার ত্যাগী নয় আখেরাত মুখী হওয়া মানে বন জঙ্গলে চলে যাওয়া উপাসনা ইবাদতের জন্য না লা রহবানিয়াত ফিল ইসলাম বরং দুনিয়া আখেরাত দুটো নিয়ে চলতে হবে দুনিয়াটা সাইডে পিছনে রাখতে হবে আখেরাতকে 1 নম্বর রাখতে হবে আখেরাতের দ্বন্দ্ব আর দুনিয়াতে যদি সংঘর্ষ হয় তাহলে আখেরাতকে প্রাধান্য দিতে আমার দুনিয়া হোক আর না হোক নামাজের সময় দোকান বন্ধ করে দিব যতই কাস্টমার থাকুক না কেন
শেষ খান ভালো সবটাই ভালো তাই না সুতরাং শেষ করে দিচ্ছি বসেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতের জন্য কবুল করেন এবং দুনিয়াতেও যেন বরকত দান করেন এবং শেষখানে আবার দোয়া করছি যারা এই আয়োজন করেছেন এত সুন্দর আয়োজন আর এই বিশাল জামিয়াতুল ইমাম আলবানী যে যদিও বয়স কম আলহামদুলিল্লাহ যারা পরিচালনা করছেন তাদের সার্বিক জীবন আল্লাহ যেন বরকত দান করেন আপনাদের নেক আমল কবুল করেন আর দূর দূরান্ত থেকে যেসব ভাইরা এসেছেন আল্লাহ তাদের যেন উত্তম বদলা দান করেন নেক আমল কবুল করেন জান্নাতুল ফিরদৌস দান করেন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মনে হয় এসার সালাত হয়নি আপনারা এসার সালাত পড়ে নেন অনেকে দেখা সাক্ষাৎ করতে চাইছেন আমি বুঝতে পারছি এসার নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা আমি কোনো একটা অফিসে বসবো আর শেখ মতিউর রহমানকে বলে দেবো ওখানে এসে দেখা করে নেবেন এখানে ভিড় ভাড় করে রাস্তায় ধাক্কা ধাক্কি করবেন না জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন সুন্দর একটি সভার সমাপ্তি করলাম নিঃসন্দেহে শাইখের প্রতি ভালোবাসা এবং শাইখের তানি বহু দূর থেকে অনেকে এসেছেন শেখ এখন এখান থেকে গিয়ে মাদ্রাসার মেহমানখানায় বসবেন সেলফির জন্য কে সাক্ষাৎ করব এরকম কোন রকম ভাবে কেউ চিন্তা ভাবনা করবেন না শুধুমাত্র সালাম পর্যন্ত এখন শেখ রাস্তা দিয়ে যাবেন বেশি বিরক্ত করবেন না আর বিশেষভাবে যাদের খাওয়া দাওয়া হয়নি আর দূরে থেকে এসেছেন যারা দূরে থেকে এসেছেন মানে বাইরে বাড়ি গিয়ে পৌঁছাতে পারবেন না বাড়ি যেতে পারবেন না যারা যেতে পারবেন না তাদের জন্য মসজিদে থাকার জায়গা আছে মাদ্রাসার মসজিদে থাকার জায়গা আছে এবং তাদের মধ্যে যারা যারা খেতে খাওয়ার টোকন পাননি আমাদের একটা কুপন দেওয়া হয়েছিল দুপুরে যারা পরে এসছেন বাইরে থেকে মুর্শিদাবাদ মালদায় তাহলে তারা আলাদাভাবে যোগাযোগ করবেন বা মসজিদে থাকবেন ওখানে আমাদের লোক যাবে বা এখানে আমাদের সাথে দেখা করবেন তাদেরকে টোকন বা তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ শেখ এখানে চেয়ারম্যানের অফিসে বসবেন সেখানে সাক্ষাৎ করবেন মাদ্রাসাতে সেই মসজিদের সামনে গাছ আম গাছের পরে ওখানে যে বিল্ডিং আছে সেখানে রুমে শেখ বসবেন সেখানে সব একে একে খুব স্বল্প টাইমে শেখের শরীর ভালো নেই সেখানে আমরা দেখা করার চেষ্টা করবো